বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জিএনপির উপাদানসমূহ আয়ের দিক থেকে, অর্থাৎ আয়ের দিক থেকে বা সামগ্রিক কি যোগানের দিক থেকে। যোগানের দিক থেকে জিএনপি ও তার উপাদানসমূহ, আমরা জানি যে চূড়া এই আয়ের দিক থেকে যেটা আমরা আসলে মূলত যে জিনিসটি আমরা বিবেচনা করি সেটা হচ্ছে চূড়ান্ত পণ্য সামগ্রী ও সেবার হিসাবকে আমরা কি করি, বিক্রেতার দিক থেকে বিবেচনা করি। কি করি? বিক্রেতার দিক থেকে আমরা বিবেচনা করে কি করব, উপকরণের অর্জিত আয়ের ভিত্তিতে জিএনপিটা কি করি, নির্ণয় করি। আয়ের দিক থেকে মোট জাতীয় আয় বা যেটাকে আমরা বলছি যে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, নির্ণয়ের সাথে জড়িত যে উপাদানগুলো, সেই উপাদানগুলোই আজকে আমরা মূলত আলোচনা করব। তো উপাদানগুলো হচ্ছে খাজনা, মজুরি, সুদ, মুনাফা, পরোক্ষ ব্যবসায় কর এবং অবচয়। তো প্রথমে চলে আসি বন্ধুরা খাজনা নিয়ে। খাজনাটা আসলে কি? খাজনা মানে হচ্ছে আমরা যেটাকে বলছি যে রেন্ট, এটা হচ্ছে নির্দিষ্ট সময়। এটাকে আমরা সবসময় বলি এখানে নির্দিষ্ট সময় বলতে এই ধরনের জিএনপি জিডিপি যেগুলো হিসাব করা, এটা সাধারণত এক বছরের জন্য করা হয়ে থাকে। তো এক বছরে একটি দেশের সকল মানে এক বছরে একটি দেশের জমি, কারখানা, দোকান, তারপর কি আছে বাসগৃহ ইত্যাদি হতে যে প্রাপ্ত ভাড়াকে কি বলছি আমরা, খাজনা বলছি। কি? জমি, কারখানা, তারপর বাসগৃহ, এই সব কিছু কিন্তু যেগুলোর কি ভূমি রিলেটেড দেখো, সেগুলোর থেকে কি আসছে প্রাপ্ত ভাড়া, সেটাকে আমরা খাজনা বলছি। একটি দেশের জিএনপি নির্ণয় এরূপ খাজনাকে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও মালিক যদি আমি নিজেই যদি নিজের বাসগৃহ যখন যারা অবস্থান করে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি, এটাকে বলবো আমরা কি, অন্তর্নিহিত খাজনা। সেক্ষেত্রে এটাকে আমরা বলি অন্তর্নিহিত খাজনা। এটাও কিন্তু জিএনপির হচ্ছে গিয়ে হিসাবে কিন্তু ধরা হয়। এছাড়াও যে মূল বিষয়টি যেটা তোমাদের মাঝে মাঝে এমসিকিউতে আসে এবং তোমরা হচ্ছে একটু ভাবো যে এটা কীভাবে, এটার উত্তরটা কীভাবে, একটু কনফিউজ হয়ে যায়, সেটা হচ্ছে খাজনার মধ্যে কিন্তু ইনক্লুড থাকবে এই যে সুনাম, কপিরাইট, প্যাটেন্ট, রয়্যালিটি যেগুলা, এগুলো ইত্যাদি বাবদ যে প্রাপ্ত অর্থ সেটাও কিন্তু জিএনপির নির্ণয়ে অন্তর্ভুক্ত করা হয়। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এই খাজনার মধ্যে এই ধরনের যে সুনাম, কপিরাইট, প্যাটেন্ট এগুলোর জন্য আমরা যে ধরনের রয়্যালিটিটা পেয়ে থাকি এটাও কিন্তু এটার মধ্যে ইনক্লুড হবে। বন্ধুরা, এরপর চলে আসি আমরা মজুরি অর্থাৎ ওয়েজেস। নির্দিষ্ট সময়ে সাধারণত আমরা এটাকে বলছি এক বছরে, এক বছরে একটি দেশের সকল শ্রমিক কর্মচারী যে প্রাপ্ত মজুরি, প্রাপ্ত কি হচ্ছে যে মজুরি, বেতন ভাতা, তারপর আছে হচ্ছে ওভারটাইম, ওভারটাইম বাবদ প্রাপ্ত অর্থ, পেনশন ইত্যাদি সহ যে সকল সুযোগ সুবিধা গ্রহণ করে তাদের সমষ্টিকে আমি কি বলতেছি, তাদের সমষ্টিটা হচ্ছে এই মজুরি। একটি দেশের জিএনপি নির্ণয়ে কি করতে, মজুরিটাকে অবশ্যই ইনক্লুড করতে হবে। অবশ্যই মনে রাখবে বেতন ভাতা, ওভারটাইম, পেনশনের মানে এই বাবদ যে অর্থটা পাচ্ছি সাথে সাথে পেনশন এবং অন্যান্য যে সুযোগ সুবিধা যদি গ্রহণ করে থাকে সেটা ওই মজুরির মধ্যে যাবে। তারপর বন্ধুরা চলে আসে সুদ। একটি দেশের জনগণ তাদের মূলধন অন্যকে ঋণ হিসাবে দিয়ে আমরা কি কর, ঋণ হিসাবে দিয়ে যদি অর্থ পায় সেটাকে আমরা কি বলি, সুদ। আমরা দেখি সুদ মানে কি, আমি হচ্ছে কি একজনকে টাকা দিলাম, সে আমাকে টাকা পরিবর্তে হচ্ছে কি করছে, সে টাকা যতক্ষণ পর্যন্ত সে দিতে পারবে পুরো টাকা ব্যাক করবে, সে এটার জন্য একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে যে আমি যে তাকে এতখানি টাকা দিলাম 10 লাখ 20 লাখ 30 লাখ সেটার বিপরীতে আমাকে কি করছে, সুদ দিবে, কি দেয়, ইন্টারেস্ট যেটাকে বলি। তো এই যে সুদটা দিবে এটা কিন্তু একটা ব্যক্তি থেকে, আমি যখন একটা দেশের কথা চিন্তা করবো সেখানে হচ্ছে দেশের জনগণ তাদের মূলধন অন্যকে ঋণ দিয়ে যে অর্থ পায় সেটাকে সুদ বলে। একটি দেশে জনগণ কর্তৃক প্রাপ্ত এই সুদ, এটা হচ্ছে জিএনপি নির্ণয়ে আসবে। কি নির্ণয়ে আসবে, এটাও কিন্তু জিএনপি নির্ণয়ে আমরা ইনক্লুড করব। কিন্তু বড় বিষয় যেটা, সেটা হচ্ছে সরকারি ঋণকে কিন্তু আমরা ইনক্লুড করব না। কি সরকারি ঋণ ক্ষেত্রে, সরকারি ঋণের জন্য যে সুদ সেটা কিন্তু এই সুদের মধ্যে আমরা ইনক্লুড করব না। কেন কেন করব না, কারণ হচ্ছে সরকারি যে ঋণ সেটা হচ্ছে জনগণের উপর বা একটা প্রতিষ্ঠানের উপর হচ্ছে এটাকে ইয়া করা হয়, ডিপেন্ড করা হয় বা এটা প্রতিষ্ঠানের উপর চলে যায়। সরকার যে সুদ প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ সেই সুদ অন্য, সেই সুদ কি হচ্ছে কি জনগণের মোট উপার্জিত যে সুদ সেখান থেকে হচ্ছে বাদ যায়। এই যে সরকারি যে ঋণ এটা সুদটা কি করছে, এটার জন্য যে সুদ আসছে সে সুদটা হচ্ছে আমাদের যে উপার্জিত যে সুদ সেখান থেকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিব।
কারণ সরকারি ঋণের উপর প্রাপ্ত সুদ প্রকৃত অবস্থা কি হচ্ছে, এক হাত হতে অন্য হাত হয়, এই যে সুদটা এক সেক্টর থেকে আরেক সেক্টরে যাবে, এক সেক্টর থেকে আরেক সেক্টর যাবে, এভাবে করতে থাকে। এতে করে কি হয়, আমরা কি করি, এটা যদি আমি একবার গণনা করে ফেলি, এটা হচ্ছে কি বারবার এরকম হওয়ার ফলে হচ্ছে কি আমাদের একটা দ্বৈত যে গণনা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে কি ডাবল কাউন্টিং হয়ে যাবে। এই ডাবল কাউন্টিং এড়ানোর জন্যই আমরা কি করি, এটাকে সবসময় হিসাবের বাইরেই আমরা চিন্তা করি। সবসময় মনে রাখবে যে সরকারি ঋণের সুদ কিন্তু আমরা এই সুদের মধ্যে বা জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে আনবো না। তারপর চলে আসি বন্ধুরা মুনাফা। একটি দেশে সাধারণত এক বছরে আমরা দেখি যে আমাদের এক মালিকানা ব্যবসা যেটা আছে, এক মালিকানা, তারপর অংশীদারি, তারপরে কি আছে যৌথ মালিক, যৌথ মালিকানাধীন যেটা কোম্পানি, যেগুলা যৌথ মালিকানাধীন কোম্পানি হতে জনগণের যে আয়টা হচ্ছে সেটাই হচ্ছে তাকে আমরা কি বলতেছি মুনাফা। কারণ জানি যে সংগঠনগুলো থেকে আমরা কি মুনাফা পেয়ে থাকি। জাতীয় আয় নির্ণয়ে এই সকল মুনাফাকে কি করছি আমরা অন্তর্ভুক্ত করছি। অর্জিত মুনাফার আবার কিছু অংশ কি আমরা জানি যে অবণ্ডিত মুনাফা, যেটা হচ্ছে রিটেন আর্নিংস বলে থাকি, এটা কিন্তু আর রেখে দেওয়া হয়। কর্পোরেশনগুলো অবণ্ডিত মুনাফা হিসেবে কিন্তু এটা রেখে দিচ্ছে। এভাবে বণ্টিত অবণ্ডিত সকল মুনাফাই কিন্তু জাতীয় আয়ের মধ্যে কিন্তু ইনক্লুড হবে। এরপর বন্ধুরা চলে আসি পরোক্ষ কর নিয়ে। পরোক্ষ ব্যবসায় কর, যেটা হচ্ছে ইনডাইরেক্ট বিজনেস ট্যাক্স, যেটাকে ট্যাক্স বলি, সেটা হচ্ছে যে করের ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পায় কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় না। অর্থাৎ এই যে এই করটা, সেটা হচ্ছে উৎপাদনের পরবর্তীতে আরোপ করা হয়, সেগুলো কি হতে পারে, সেগুলো হতে পারে ভ্যাট, আবগারি শুল্ক, এই ধরনের জিনিসগুলো আর কি। এই জিনিসগুলো কি হচ্ছে আমরা ভ্যাট আবগারি শুল্ক যেগুলো, এগুলো হচ্ছে এগুলো আরোপের ফলে, আরোপ করার পর কি হচ্ছে এই যে পণ্য, যে পণ্যটা আমি বানাতে আমার খরচ হয়েছে 100 টাকা, এরপর এগুলো হচ্ছে যখন আমি আরোপ করা হলো এই পণ্যটার উপরে, তখন এটার দাম হয়ে গেলো কত, 150 টাকা। কিন্তু এক্ষেত্রে কিন্তু উপকরণের দামটা কিন্তু বাড়েনি, কি বেড়েছে সেটা হচ্ছে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই ধরনের কর আরোপের ফলে পণ্যের বাজার দাম বাড়ে কিন্তু উপকরণের দাম বাড়ে না। তো পরোক্ষ ব্যবসায় কর হিসেবে প্রদত্ত যে অর্থ সেটা উপকরণের অর্জিত আয় না, আমার যে উপকরণ সেটার মাধ্যমে কিন্তু এই যে এই এটা হচ্ছে কি উপকরণের মাধ্যমে আমার আয়টা অর্জিত হচ্ছে না। এক্ষেত্রে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য থেকেই এরূপ কর প্রদান করা হয়ে থাকে। তাই জিএনপি নির্ণয় অথবা আয় ব্যয় ভিত্তিক জিএনপির মতো জিএনপির যে হিসাব সেটা সমতা আনার জন্যই কিন্তু আমরা এই পরোক্ষ ব্যবসায় করকে বিবেচনা করে থাকি। এটাও কিন্তু আমাদের জিএনপি নির্ণয়ে বিবেচনা করা হয়ে থাকে। কেন করা হয়ে থাকে সেটা বন্ধুরা আমরা এইমাত্রই এক্সপ্লেন করলাম, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর বন্ধুরা চলে আসি অবচয় ব্যয় নিয়ে। পণ্য উৎপাদনে যে সকল যন্ত্রপাতি ও দালান কোঠা ব্যবহার করা হয় তাদের ব্যবহার জনিত ক্ষয়পূরণের জন্য যে অর্থ হচ্ছে কি আমরা কি করছি মুনাফা থেকে সরিয়ে রাখছি। মানে আমি যে আমার মানে আমার প্রতিষ্ঠানে যন্ত্রপাতি বা এগুলো যে দালান করে এগুলো কিন্তু চলছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার উৎপাদনের কাজে চলছে, এগুলা কি হচ্ছে এগুলা তা ব্যবহারজনিত একটা ক্ষয় আছে, কিন্তু এই জন্য কী করতে আমরা কী করছি এটা মুনাফা থেকে নির্দিষ্ট অংশটা কেটে রাখছি, যেটাকে আমরা কী বলছি অবচয়। তো জাতীয় উৎপাদন বা জাতীয় আইন নির্ণয়ে এই ধরনের অবচয়কে অবশ্যই বিবেচনা করতে হবে। এটাও কি জিএনপিতে আমরা বিবেচনা করি, আমরা দেখেছি যে জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে এই যে সম্পত্তি ব্যবহারজনিত ক্ষতি বা অবচয় সেটাকে কী করছি আমরা এটা মাইনাস করে কিন্তু দেখাই। তো বন্ধুরা এই ছিল জিএনপির উপাদানসমূহ আয়ের দিক থেকে। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।